মুহূর্তে আছি কেটিভি বাংলার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নৃত্যকলা হলে দ্বিতীয় তলায় আছি। তো এখানে যে ডিএসটিভি খবরের চেয়ারম্যান আছে, যে কেটিভি বাংলাকে এই মাত্র কুল দিয়ে নেমেছেন, তো আমরা তার সাথে কথা বলবো এবং আমাদের যে কণ্ঠশিল্পী নেহা আছে আমরা তার সাথে কথা বলবো এবং তাদের মনোভাবগুলি আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, কেমন লাগতেছে আজকে এই প্রোগ্রামে এসে? ওয়ালাইকুম সালাম, জি ডিএসটিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমে তো সবাই আশা করি ভালো আছেন। তো এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগতেছে। তো আমাদের সাথে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী নেহা এবং আর উপস্থিত আছেন সদস্যবৃন্দরা। তো আশা করি যে এই প্রোগ্রামটা সফলভাবে হোক। ধন্যবাদ। নেহা, কেমন লাগতেছে আজকে প্রোগ্রামে এসে? আসসালামু আলাইকুম, আমি কণ্ঠশিল্পী নেহা। এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি, আর আর আমাকে যারা ইনভাইট করেছে মুক্তার ভাই। কেটিভি বাংলার এই এখন আমার এই প্রোগ্রাম দ্বিতীয়বার প্রোগ্রাম, আমি দ্বিতীয়বারের মতো যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছি অনেক ভালো লাগছে, আর গান করতে পেরে নিজেকে আসলে অনেক বেশি ধন্য মনে করছি, আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর ডিএসটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমার সুন্দর বক্তব্য নেওয়ার জন্য। ধন্যবাদ আপু, ধন্যবাদ, ভালো লাগলো। কেমন লাগতেছে আজকে এই প্রোগ্রাম এসে? অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আপনার কেমন লাগতেছে আজকে? খুব ভালো লাগলো যে একটা মিডিয়া সবাই আমরা একসাথে আছি, সামনেও যে এটা হয় আমরা চাই সবসময়। আর এসটিভি এটা খুব ভালো, এটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে চেয়ারম্যানকে অনুরোধ করবো। ধন্যবাদ। তো আমরা ডিএসটিভির চেয়ারম্যানের সাথে আর একটু বলবো যে সামনে আপনার ডিএসটিভির প্রোগ্রাম হবে, তো এই প্রোগ্রামের জন্য একটা মেসেজ দিয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে। তো সামনে ডিএসটিভি খবরের খুব প্রোগ্রাম হচ্ছে খুব শীঘ্রই, তো ডিএসটিভির দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই প্রোগ্রামে অবশ্যই আপনারা থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সোনার বাংলা টেলিভিশনের যে চেয়ারম্যান, তিনি কেটিভি বাংলা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। তো আমরা সোনার বাংলা টিভি চেয়ারম্যানের আর কি আজকের যে প্রোগ্রামে এসে কেমন লাগছে যে অনুভূতিটা জানবো। আসসালামু আলাইকুম স্যার। আমাদের একটা অনুভূতি, আজকে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে কেটিভি, কেটিভি বাংলার। তো বিগত 7 বছর আগে আমরা যখন কেটিভি বাংলায় মামুনুল হাসান টিভি ভাইকে ভাইকে নিয়ে আমরা যে এই কেটিভি বাংলা শুরু করি, তো আমরা অনেক কিছু আনন্দের মধ্যে আমরা এই প্রোগ্রাম মানে এই কেটিভি বাংলা খুব সুন্দরভাবে পরিচালনা করেছিলাম 7 বছর আগে। তখন অনলাইন সম্বন্ধে আমার কিছু ধারণা ছিল না যে সাবস্ক্রাইবারটা কীভাবে সাবস্ক্রাইবার করতে হয় আমার আসলে জানা ছিল না। তারপরে এই হাঁটিহাঁটি পা পা করে এই 7টা বছর পার হয়ে গেল, তার মধ্যে সুন্দর তারপরে এই তো চলছে আর কি। আমরাও এই অনেক ক্ষেত্রে আমরা সোনার বাংলা টিভি একটা করেছে, পাশাপাশি আপনিও একটা ডিএসটিভি করেছেন, তো এই আনন্দের ভিতরে আমরা সবাই কাটাই যে প্রোগ্রামগুলো সুন্দর করে। আজকে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক কণ্ঠশিল্পী আসছে, অনেক কণ্ঠ মানে ঢাকার বাড়ি থেকেও আসছে, ঢাকা থেকেও আসছে কণ্ঠশিল্পীরা। তো আমরা এই প্রোগ্রাম অনুভব করবো, দেখবো সবাই মিলে আমরা প্রোগ্রামটা দেখবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সোনার বাংলা টিভি চেয়ারম্যানকে। তো আমরা আরও দেখবো যে এখানে ডিএসটিভি পরিবারে একজন সদস্য আছে, তো আজকে আপনাদের টিভির চেয়ারম্যান ফুল দিল, আপনি কোথায় ছিলেন? আমি আসলে হচ্ছে সামনেই বসা ছিলাম, কিন্তু তারপর হচ্ছে সবাই যদি ফুল দেয় এবং কিছু তো বিনোদন নেওয়ার জন্য দরকার, তো হচ্ছে সামনে ছিলাম, হয়তো বা একটু সময়ের ব্যবধানে আসতে পারিনি, কিন্তু তারপরও ভালো লাগছে। আমরা চাই প্রত্যেক বছর যেন এই দিনটা পালন করা হয়, আমরা সবাই ফুল দিয়ে এবং হচ্ছে একটা বিনোদনের মাঝে, এবং আমরা এটাও চাই যে আমাদের ডিএসটিভি খবরের যেন এই যে সামনে একটা প্রোগ্রাম হবে আমাদের ডিএসটিভির সাথে, এবং সবাই থাকবেন, আমাদের এই প্রোগ্রামটা সবাই উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তো আমরা আরেকটু নেহার একটু একটা লাইন গান শুনবো, নেহার একটা গান আমার খুব প্রিয় গান, তো দুটা যদি বলি বলতেন নেহা। আমার খুব একটা খুব বেশি প্রিয় একটি গান, শুধু দুই কালে গানটা শোনাচ্ছি। তুমি মিষ্টি করে দুষ্ট বলো শুনতে ভালো লাগে, আমারই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্ট বলো, তুমি যখন আমায় ছেড়ে একটু দূরে যাও, মনে হয় তুমি সাথে না, তোমার সাথে লক্ষ বছর বাঁচার সাথে জাগে, আমারই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে।
রাগে তুমি মিষ্টি করে দুষ্ট বলো। গানের মূল শিল্পী হচ্ছে শাকিলা জাফর, শ্রদ্ধেয়। আমার একটা খুব প্রিয় গান, খুব সুন্দর গাইলো, খুব সুন্দর, ভালো লাগলো। নেহা আপুকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ ডিএসটিভির পরিবারকে, ধন্যবাদ ডিএসটিভির চেয়ারম্যানকে। তো আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন। আমি সঞ্জিত আক্তার আছি আপনাদের সাথে, ধন্যবাদ।